আপনি বাংলাদেশে ভালো কাজ করবেন মানে মরবেন, বঙ্গবন্ধু মারা গেছেন, চার নেতা মারা গেছে, আমি কি এগুলো বুঝি না? আপনি বেইজ্জত হবেন এই দেশে। দর্শক শ্রোতা, এইমাত্র মুক্তি পেলেন ব্যারিস্টার সুমন, সমর্থকরা ব্যারিস্টার সুমনের মুক্তি নিয়েই ছাড়লেন। জামিনে বের হয়ে এবার কানে ধরে সবার কাছে ক্ষমা চাইল ব্যারিস্টার সুমন। এতদিন সবার কাছে হিরো হয়ে থাকলেও শেখ হাসিনা পালানোর পর মানুষের মনে ভিলেন হয়ে উঠেছে ব্যারিস্টার সুমন। কেন হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেইমান বলবেন? বলেন আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার। মানুষের সামনে মানবতার ফেরিওয়ালা সাজলেও এমপি হওয়ার পর স্বৈরাচারী শেখ হাসিনার সহযোগী হিসাবে চিহ্নিত হয়েছেন তিনি। ব্যারিস্টার সুমন একসময় অন্যায়ের প্রতিবাদে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসাবে মানুষের কাছে পরিচিত ছিল। আপনি বাংলাদেশে ভালো কাজ করবেন মানে মরবেন, বঙ্গবন্ধু মারা গেছেন, চার নেতা মারা গেছে, আমি কি এগুলো বুঝি না? আপনি বেইজ্জত হবেন এই দেশে, বেইজ্জত হয়ে যাবেন। তার দেশের নানা অসঙ্গতি নিয়ে সব সময় লাইভে এসে কথা বলতেন তিনি, এমনকি নানা সময় শেখ হাসিনারও সমালোচনা করতে দেখা গিয়েছে তাকে। তবে গত ইলেকশনে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে নানা অপকর্মে লিপ্ত হতে দেখা গিয়েছে তাকে। ক্ষমতা লোভে পড়ে একসময় শেখ হাসিনার ডান হাত হয়ে যায় এই ব্যারিস্টার সুমন। জামায়াত ইসলামী সহ বিরোধী দলের অনেক নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে তাকে নিয়ে। এ তিনটি চার্জ এনেছিলাম আজকে মাননীয় ট্রাইব্যুনাল। প্রথম চার্জে ছয় জনকেই লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন সাজা শুনিয়েছেন। এছাড়া জামায়াত ইসলামীর বাঘা নেতা মীর কাসেম আলীর ফাঁসির পেছনেও নাকি হাত রয়েছে ব্যারিস্টার সুমনের। তাছাড়া আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের দীর্ঘদিন কারাবাসের কারণও নাকি এই ব্যারিস্টার সুমন। তবে আওয়ামী লীগের রাজনীতি করলেও বাকি আর দশটা নেতার থেকে আলাদা ছিল ব্যারিস্টার সুমন। কেন বলছি চলুন জেনে আসি পুরো ভিডিওতে। বন্ধুরা, আওয়ামী লীগের রাজনীতি করলেও আর দশটা নেতার থেকে সব সময়ই নিজেকে আলাদা করে রেখেছিল ব্যারিস্টার সুমন। নিজের পকেট থেকে টাকা খরচ করে গড়েছে হাজার হাজার মানুষের যাতায়াতের ব্যবস্থা। নিজ জন্মস্থান হবিগঞ্জে একের পর এক ব্রিজ নির্মাণ করছেন ব্যারিস্টার সুমন। এই ব্রিজের টাকা কত লাগছে আপনাদেরকে দেখাইতে চাই, এইটাই মজার জিনিস। এই ব্রিজ করতে গিয়া বলা হয় এমপি হওয়ার আগে সারা দেশে নিজ অর্থায়নে প্রায় 500টির মতো ব্রিজ নির্মাণ করেছেন তিনি। আর এখন সেই ভালো কাজগুলোর ফল পাচ্ছে ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমনকে গ্রেফতারের পর থেকে তার জামিন চেয়ে বিভিন্ন মিছিল মিটিং করতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। ব্যারিস্টার সুমন এমন একজন মানুষ যে বাংলাদেশের লাখ লাখ মানুষের মন জয় করেছে। অনেক কষ্ট করে দেশে নিজের একটা অবস্থান তৈরি করেছিল সুমন। দেশের নানা অসঙ্গতি নিয়ে সব সময় লাইভ করত সুমন। তার এলাকায় কোনো মানুষ বিপদে পড়লে তাদের পাশে সবার আগে গিয়ে দাঁড়াতো এই ব্যারিস্টার সুমন। শেষে এসে শেখ হাসিনার ফাঁদে পা দিয়ে বড় ভুল করেছেন তিনি, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সুমন। উপরে মানুষের কাছে হিরো সাজলেও ব্যারিস্টার সুমনকে দিয়ে যে স্বৈরাচারী হাসিনা অনেক বড় বড় কামের আঞ্জাম দিয়েছে তা বলা তেমন একটা কঠিন নয়। বর্তমানে স্বৈরাচারী হাসিনার আমলে বিরোধী দলগুলোকে কোণঠাসা করে রাখতে হাসিনার প্রধান হাতিয়ার ছিল এই ব্যারিস্টার সুমন। কিন্তু আমাকে যিনি ফসল হিসাবে তুলেছেন, এটা জননেত্রী শেখ হাসিনা আমাকে ফসল হিসাবে তুলেছেন মাননীয় স্পিকার। আমি এদিকে বাবার নিঃশর্ত মুক্তি চেয়ে করেছে ব্যারিস্টার সুমনের মেয়েও। পাশাপাশি ব্যারিস্টার সুমনের স্ত্রীকেও দেখা গিয়েছে প্রতিবাদ করতে। সুমন একদিনে তৈরি হন নাই, উনি তেল তেল করে উনার রক্ত ঘাম ঝরিয়ে উনি ব্যারিস্টার সুমন তৈরি হয়েছেন। পরিবারের বাইরে সুমনের তেমন কারোর সঙ্গে ঘনিষ্ঠতা নেই। পিয়া জান্নাতুল নামে যে মডেল উপস্থাপিকা ও আইনজীবীকে তার বান্ধবী বলা হচ্ছে আসলে তা সত্য নয়। তিনি সুমনের সহকারী হিসেবে কিছুদিন কাজ করেছেন মাত্র। জি, সুমন ভাইয়ের সাথে আছি, সুমন ভাই বাইসে সুমনের সাথে আছি এবং হি ইজ এ ওয়ান্ডারফুল পারসন। এবং সবচেয়ে সুমন ভাইয়ের মধ্যে সবচেয়ে যে ভালো যে দিকটা আছে, কিছুদিন আগে সুমনের কোনো খোঁজ না পাওয়া গেলে তার সন্ধানে পিয়া জান্নাতুলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জবাবে পিয়া জান্নাতুল সে সময় ক্ষুব্ধ হয়ে বলেছিলেন,
বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন তা আমি জানি না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও পুলিশ তাকে ধরতে পারেনি। ব্যারিস্টার সুমন লাইভে এসে তার নিজের অবস্থান জানান দিয়েছিল। বলা হচ্ছে পুলিশকে তার ঠিকানা সে নিজেই দিয়েছে। আর আগে বিভিন্ন সাক্ষাৎকারে ব্যারিস্টার সুমন জানিয়েছিল সে কখনো দেশ ছেড়ে পালাবে না, এই দেশটা তার, তাই এই দেশের মানুষকে ছেড়ে সে কখনোই যাবে না।